কারণ আল্লাহর নবী বলেন যে মানুষটার সামর্থ্য আছে, সামর্থ্য আছে সে যেন অবশ্যই কুরবানি দেয়। সামর্থ্য থাকার পরও যদি কেউ কুরবানি না দেয় ও যেন আমার ঈদগাহে নামাজ পড়তে না আসে। এখানে সামর্থ্য বলতে কি বুঝি আমরা, বলেন না কেন? নিজে কিছু পারে না, অন্য কেউ পারে তার পা ধরে টানে, এ অভ্যাস কার? কিয়ামত পর্যন্ত মানুষ যখন মানুষের পেছনে এরকম লেগে অন্যের নিজের ক্ষতি করে অন্যের ওপরে চাপিয়ে দেবে, তাদেরকে আমি আল্লাহ মানুষের সামনে এভাবে উন্মুক্ত করব। যুবক মানুষ হয়ে জায়গায় টিকে থাকা সহজ না কঠিন? সুফ নবী যে কোরবানি দিয়েছিলেন কিসের কোরবানি? কোরবানির বিষয়টা ক্লিয়ার করার জন্যে আমরা যতটুকু পারি আলোচনায় যাব। আল্লাহ তাআলা বলেন সূরা হাজের 34-35 নম্বর আয়াতে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, প্রত্যেকটি কথায় শিক্ষা আছে। আর আমরা প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান বা নিয়ম নির্ধারণ করে দিয়েছিলাম। তাদের কোরবানির নিয়ম বিধান সিস্টেম পদ্ধতি আলাদা ছিল। গত সপ্তাহে কয়েকটা পদ্ধতি বলেছিলাম। ইউসুফ আলাইহিস সালামেরও কোরবানি ছিল না? ছিল না। কিসের? বলেন, চরিত্রের। ইব্রাহিম ইসমাইল ইউসুফ নবী যে কোরবানি দিয়েছিলেন কিসের কোরবানি? চরিত্রের কোরবানি। যুবক মানুষ হয়ে জায়গায় টিকে থাকা সহজ না কঠিন? কত কঠিন! এখন আপনি যদি যুবক হয়ে থাকেন তাহলে টের পাচ্ছেন। আমরা এখানে যতই ওয়াজ করে যতই ওয়াজ শুনি, এখান থেকে যদি মোনাজাত করে শেষ করে দেওয়া হয় আর ব্রিজের নিচে যদি এক সিকন গলায় ডাক দেয়, বলবে পরে তওবা করে নেব আগে কাজ করি। আমাকে বেশি বলে ফেললাম। আর ইউসুফ নবী বিশ্ব সুন্দরী পেয়েছিলেন 10-তলা বিল্ডিং এর উপরে 10-টা তালা লাগানো ছিল। দুনিয়ার মানুষ তো দূরের কথা, আমার মনে হয় ফেরেশতা ছাড়া আর কেউ জানে না। কেউ জানে ওখানে? আর চরিত্রের এই মহা দুর্যোগের সময় তিনি চরিত্রের কোরবানি দিয়েছিলেন। তিনি বলেছিলেন কালা মাআযাল্লাহ আর না খোদা, কখনো সম্ভব না, আল্লাহ তোমার সাহায্য আমি চাই। জোলাইকা কিন্তু যতগুলো মূর্তি ঘরের ভেতরে ছিল সবগুলোর মাথার উপরে এই চোখের উপরে পোশাক দিয়ে রেখেছিল, শাড়ি পোশাক বিভিন্ন জিনিস ঢাকা দিয়েছিল। জিজ্ঞাসা করছে এগুলো করলে কেন? তখন জোলাইকা ডাক দিয়েছে, দেখো এগুলো ওর পূজা আমি করি, আমরা এখন জেনায় লিপ্ত হলে ও দেখবে, তাহলে মূর্তির সামনে বা দেবতার সামনে যিনি আমাদের মালিক তার সামনে এই কাজ করা কেমন লজ্জা লাগবে, এই জন্য ওদেরকে ঢেকে দিয়েছে। ইউসুফ নবী বললেন এদেরকে দেখলে লজ্জা লাগবে এই জন্যে ঢাকলে, কিন্তু যিনি যার চোখকে ঢাকা যায় না, লা তুদরিকুহুল আবসার ওয়াহুয়া ইউদরিকুল আবসার ওয়াহুয়া লাতিফুল খবীর, যার দৃষ্টির কোনো পরিসীমা নেই, যত দূর আপনি মনে করবেন তত দূর আল্লাহর দৃষ্টি, যে সেই দৃষ্টি ফেরাবেন কী দিয়ে, কী দিয়ে ঢাকবেন? সুতরাং তিনি চেষ্টা করেছিলেন। কী করেছিলেন? তিনি শুধু দৌড় দিয়েছিলেন। তিনি যদি দৌড় না দিয়ে বলতেন যা হয় হয়ে যাক আল্লাহ আমার আর উপায় নেই, তিনি কি বাঁচতে পারতেন? আল্লাহ তাআলা তাকে পাকড়াও করতেন, তুমি দৌড় দিলে না কেন? আজ পৃথিবীতে আমাদের এই যে বিভিন্ন চরিত্রের যে মহা দুর্যোগ চলছে ইন্টারনেটে, ফেসবুকে, কম্পিউটারে, বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে, পত্রিকায়, এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে একটু চেষ্টা করা লাগবে। আর যদি ওখানেই বসে পড়ে যা হয় হয়ে যাক, যা করবে আল্লাহ, না আল্লাহ আপনার প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে। আপনি একটু চেষ্টা করেন অন্য কোনো তাকে একটু দৌড় দেওয়ার, একটু যদি পা নড়ান বল্লাদিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, কোনো মানুষ যখন আমি আল্লাহর জন্য চেষ্টা করে তার হেদায়েতের হাজার পথ আমি আল্লাহ খুলে দিই। এখানে সাবিল না দিয়ে আল্লাহ কি দিয়েছেন? সবলকে এক বছর না বহু বছর? বহু বছর। তার মানে কত রাস্তা আল্লাহ আপনার জন্য খুলবে আপনি টের পাবেন। আপনাকে একটু ইউসুফ নবীর মতো চেষ্টা করা লাগবে। ইউসুফ আলাইহিস সালামের কোরবানি কিরকম পশু ছিল না চরিত্রের? বলেন, আদম আলাইহিস সালামের দুই সন্তানের কোরবানি ছিল কি? পশু জবাই করে চাটিয়াল ময়দানে রেখে আসতেন, আল্লাহর ভয় যার ভেতরে আছে, আল্লাহর হুকুম যার ভেতরে আছে, সেই লোকটার কোরবানি কবুল হতো। তাহলে এখন থেকে, এখান থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি, আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন আতলু আলাইহিম নাবা আবনায় আদম বিল হক, হে নবী আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের হাবিল আর কাবিলের কোরবানির বিষয়টা আপনার উম্মতকে সঠিকভাবে যথার্থভাবে তেলাওয়াত করে কোরআন দিয়ে শোনান। 1500 বছর না, হাজার হাজার বছর আগের এই ঘটনা আমাদের শোনার ভেতরে কোনো কল্যাণ আছে? আছে। এই ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন,
হযরতে হাবিল তিনি বলেছিলেন ভাই আপনারটা কুরবানি কবুল হয়নি আমারটা হয়েছে এর আগে আপনি আমাকে মারতে চান ইতা কররবা কুরবানান ফাতুকবিলা মিনা হাতিহিমা ওয়ালা মিতাকাব্বাল মিনাল আখর ক্বালা লা আকতু লানাকা ক্বালা ইন্নামা ইতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ও যখন বলেছে অবশ্যই লা আকতু লানাকা তোকে আমি মেরেই ফেলবো তখন তিনি বলেছিলেন আপনা আমি আমাকে মেরে ফেলে কি হবে আপনারটা তো কবুল হবে না কারণ আল্লাহ কবুল করেন শুধুমাত্র আল্লাহ সচেতন যারা আল্লাহর ভয় যাদের ভেতর আছে তাদের আপনারটাও যদি কবুল করাতে চান তাহলে আল্লাহকে ভয় করেন আমার মতো আপনারটা কবুল হয়ে যাবে সুতরাং আপনি জোর করে ওর ভালো ভালো কাজ আল্লাহকে দিয়ে করাচ্ছে ও অনেক উপরে উঠে যাচ্ছে আপনি যদি হিংসা করে শত্রুতা করেন তা আপনার ক্ষতি বেশি হবে ওরটা কিন্তু ঠিক যে কপালে জালিকা আছে ও পেয়ে যাবে আমার কথা বোঝা যায়নি শুধু হাবিল আর কাবিলের ঘটনা শুনে কান সুখ হলে হবে তার শিক্ষা তো এই যাকে আল্লাহ যেই পর্যায়ে তুলছে ওইটা দিকে যদি কেউ হিংসা করে তাহলে আল্লাহ আপনাকে ওই জিনিস দেবে না মাঝখান থেকে আপনার জীবনের এবাদত বন্দিকে কবুল হবে না এই এই গ্যারান্টি আপনি পেয়ে যাবেন সূরা বাকারার ভেতরে বাকারা নামে যে সূরাটা গরু গাভীর নামে যে সূরাটার শানে নজুল আছে ওই গরু সবাই করে গোশত যখন ঠেকিয়েছে ওই চাচার গায়ে তখন জীবিত হয়ে বলেছে এই ভাতি চায় আমাকে হত্যা করেছে অথচ গরুটা জবাই করার আগে অনেকগুলো প্রায় তিনটা ধাপ পার করেছে এই বনে ইসরায়েলের লোকেরা প্রথমে জিজ্ঞাসা করেছিল কি করা লাগবে তিনি বললেন গরু জবাই করো ওখানে যদি গরু জবাই করে একটা গোশত লাগিয়ে দিত তাহলে সমস্যার সমাধান হয়ে যেত ওরা বারবার প্রশ্ন শোনার পরে শুধু পেঁচিয়েছে শুধু ঘুরিয়ে পেঁচিয়েছে এই জন্য আল্লাহ তাদেরকে বিপদে ফেলেছে শেষ পর্যায়ে এসে যে ভাতিজা চাচাকে হত্যা করে মেয়েটা বিয়ে করার জন্য সম্পদের মালিক হওয়ার জন্য চাচার শত্রু যারা তাদের বাড়ির সামনে গরুটা জবাই করে রেখে চাচাকে হত্যা করে রেখে এসেছিল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হিসাবে অনেকে মনে করেছিল এই লোকটা মনে হয় ধরা পড়বে না যে করেছিল সেও কোনোদিন ভাবে না যে আমি এই কাজ করলে ধরা পড়ে যাবে কারণ যে সূক্ষ্মভাবে কাজ করলাম ধরা পড়ার কোনো রাস্তা নেই যদিও হত্যা আমি করেছি রেখে এসেছি কোথায় আমার চাচার শত্রু যারা দুনিয়ার মানুষ মনে করবে চাচাকে মেরেছে চাচার শত্রুরা কারণ আমি আপন ভাতিজা আমার তো দোষ দেওয়ার কথাই না আল্লাহ রাব্বুল আলামিন এই সত্যকে দুনিয়ায় প্রকাশ করেন নাই বলেন কিভাবে করেছেন একটি ঘটনা তো বিশাল ঘটনা ঘটনা বলার উদ্দেশ্য না এখান থেকে আপনাকে শুধু ঘটনা শুনে আনন্দ পাবেন হাসবেন কাঁদবেন না আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে আজ হয়তো অনেকের অনেক ক্ষতি করার চেষ্টায় আছেন বিভিন্ন কায়দায় অনেকের মিথ্যা সাক্ষী দিয়ে বিপদে ফেলে দিচ্ছেন মনে করছেন এই লোকটার ক্ষতি করলে আমি যে পর্যায়ে আসি আমার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই কোনো রাস্তা আমি খোলা রাখি না সব বন্ধ সালেমরা যখন জুলুম করে যত রাস্তা দিয়ে জুলুম করে জুলুম করার পরে ওদের ধরা পড়ার সব রাস্তা ওরা বন্ধ করতে করতে যায় কিন্তু যে রাস্তা দিয়ে ধরা পড়বে ওই রাস্তাটা আর বন্ধ করার মনে থাকে না আপনাকে আল্লাহ মুসা আলাইহিস সালামের জামানায় গরু জবাই করার মাধ্যমে যেহেতু এই সত্যকে প্রকাশ করে দিয়েছেন এটা শুধু মুসার জামানার ঘটনা না আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত এ কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত মানুষ যখন মানুষের পেছনে এরকম লেগে অন্যের নিজের ক্ষতি করে অন্যের ওপরে চাপিয়ে দেবে তাদেরকে আমি আল্লাহ মানুষের সামনে এভাবে উন্মুক্ত করব দুনিয়াতে এমন হচ্ছে হাজারো প্রমাণ আছে আমি নাম নাই নাই নিলাম কথা কি বোঝা যাচ্ছে সুতরাং আমরা যেন অন্যের ক্ষতি না করি অন্তত আদম আলাইহিস সালামের দুই সন্তানের থেকে শিক্ষা নেওয়া দরকার যে ওর যা হচ্ছে হোক আমি যদি ওই মানের হতে পারতাম আল্লাহ আমারটাও নিত আমি ওই মানের হতে পারি না খালি ওর পা ধরে টান দে ও পা ধরে টান দিয়ে করবেন ওর চুল ধরে টানছে কে এই সিদ্ধান্ত না নিয়ে আপনি শুধু পা ধরে টান দিতে আসেন কারো দেখলে আপনার হিংসা হয় নিজে তো কিছু পারে না একজন উঠতেছে তার পা ধরে টানছে এই অভ্যাস আছে কাবিলের কার বলেন না কেন নিজে কিছু পারে না অন্য কেউ পারে তার পা ধরে টানে এই অভ্যাস কার কাবিলের মতো মন এ দেশে কারো নেই হাজারো মানুষের আছে অন্তত আমাদের মন যেন কাবিলের মতো না হয় আমাদের মন হবে হাবিলের মতো কার মতো তাহলে তাদেরও কোরবানি একরকম ছিল
আমরা যে কোরবানিটা পেয়েছি, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে নবী, আমরা যে কোরবানি করি প্রত্যেকটা পশুর পশমে পশমে সওয়াব হয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? আগে একটু গুরুত্ব বলা দরকার। আল্লাহর নবী বলেন যে মানুষটার সামর্থ্য আছে, সামর্থ্য আছে, সে যেন অবশ্যই কোরবানি দেয়। সামর্থ্য থাকার পরেও যদি কেউ কোরবানি না দেয়, ও যেন আমার ঈদগাহে নামাজ পড়তে না আসে। এখানে সামর্থ্য বলতে কি বুঝি আমরা? বাংলাদেশে বিশেষ করে কথাটা প্রচার করা নাই। সামর্থ্য বলতে আমরা অনেকে মনে করি যাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগবে তাকে। না, কোরবানি দেওয়া যায় কয়দিন? বলে জোরে বলুন। যখন ইমাম সাহেবের খতবা শেষ হয়ে যায়, ওই সময় থেকে শুরু করে কয়দিন? ইমামের যেখানে আপনি নামাজ পড়লেন ঈদের নামাজ, ওখানে খতবা শেষ হয়নি, এর আগে যদি আপনি কোরবানি জবাই করেন, ওটা কোরবানি হবে না, এমনি জবাই হবে। তাহলে কোরবানির নিয়মটা হচ্ছে জবাইয়ের সময় হচ্ছে যখন খতবা শেষ, তখন। কথা বোঝা গেল? এখান থেকে কয়দিন? এই তিন দিনের ভেতরে যদি আপনার কাছে একটা ছাগল কেনার মতো টাকা থাকে, ঋণ পরিশোধ করার পরে নিজের প্রয়োজন যা আছে এগুলো মেটানোর পর, আপনার কাছে 3 লাখ টাকা ছিল মনে করেন, 2 লাখ টাকা আপনার স্ত্রীর ক্যান্সার ছিল, খরচ করে ফেলেছেন, এখনো তার অন্তত 1 লাখ টাকা লাগবে ঔষধ কিনতে। কথাকে বুঝতেছেন? এখনো 1 লক্ষ টাকা তার ঔষধ কিনতে লাগবে, কোরবানির সময় এসে গেছে। এখন যদি আপনি মনে করেন কোরবানি দিয়ে ফেলি ঔষধ যা হয় হবে, না, ওটা আপনার প্রয়োজন। ওটা কি? আমি শুধু স্ত্রীর অসুখ দিয়ে বোঝালাম, এরকম হাজারো উদাহরণ আপনি মিলিয়ে নিতে পারেন। তাহলে এই 3 দিনের ভেতরে 1 লাখ টাকা আপনার হাতে আছে, কিন্তু ঔষধ কেনা লাগছে এখনই না, কতদিন? হয়তো 1 মাস ডাক্তার সময় দিয়েছে যে ঔষধটা খাওয়া লাগবে, কতদিন? কথা বলেন, 1 মাস খাওয়া লাগবে, টাকা লাগবে কত? 1 লাখ। আপনার কাছে কত? নবীজি বললেন সামর্থ্য থাকলে ও যেন কোরবানি দেয়। এটা আপনার সামর্থ্যের বাইরে, কারণ ওই টাকা এখন আর আপনার নিজের না, ওটা প্রয়োজনের ভেতরে। আমার কথা কি বোঝা গেছে? এরকম যত জায়গা আছে, ঋণ যদি থাকে, ঋণ পরিশোধ করার পরে আপনার সামর্থ্য। তাহলে বুঝলাম আমরা ব্যক্তিগত চাহিদা, ঋণ এবং যে সমস্ত বিপদগুলো এসে গেছে অলরেডি, আমি জানেন, এই বিপদগুলো মুক্ত হওয়ার যে খরচ আপনার কাছে আছে এগুলো বাদ দিয়ে দিন। তাহলে 1 লাখ টাকা ঔষধ কিনতে বাদ দিলে কয় টাকা থাকে? তাহলে আপনার উপরে আর কোরবানি ওয়াজিব নেই। সুতরাং এই 3 দিনের ভেতরে ওগুলো বাদ দিয়ে যদি কারো কাছে একটা অন্তত ছাগল কেনার মতো, এখন তো ছাগলের দাম সর্বনিম্ন হয়তো 7,000-8,000, নাকি 7-8,000 হলে একটা ছাগল হয় না? তাহলে 7-8,000 টাকা যার কাছে আছে ওরে কোরবানি দেওয়াই লাগবে। আরো 1,000 তোমার মতো মানুষের কাছে নেবে, তাহলে আমরা অন্তত 7-8,000 ছাগল পাওয়া যায়, এরকম টাকা যার কাছে আছে সে যদি কোরবানি না দেয় ওয়াজিব তরক করার গুনাহ। আর ওই যে 3 ভাগ মাংস করা হয়, ফাকুলু মিনহা ওয়া আতিউল বাইস আল ফাকির, এরপরে ফাকুলু মিনহা আল কানিয়া ওয়াল মুতার, এরকম হাত কোরআনের আয়াত আছে সূরা হজের ভেতরে, তোমরা খাবে এবং অভাবগ্রস্ত যারা চাইতে পারে না তাদেরকে দেবে, আর যারা ফকির ফাকরা তাদেরকে দেবে। এখানে ভাগ কয়টা? এই অভাবগ্রস্ত যারা চাইতে পারে না, এর ভেতরে আমরা আত্মীয়র ভাগ মিলিয়ে দিই, এর অসুবিধা নেই। 3 প্রকার মানুষকে আপনি এটা দিতে পারেন। এখন যার সামর্থ্য ছিল 7-8,000 টাকা দিয়ে কোরবানি করা, এ যদি ওই ভাগের ভেতরে ভাগ ধরে নেয়, ওর গুনাহ হবে। ওই এতিমের বা গরিব মানুষের সম্পদ আত্মসাৎ করার গুনাহ হবে। আমার কথা না বুঝে থাকলে বলেন, আমি আবার বলছি, কথা কি বুঝেছেন? আমাদের আমার বাড়ি তো হালসা, আমি ওখানে যারা কোরবানি দেয় দেখি, সবাই 3 ভাগ করার পরে মনে করেন 50 কেজি মাংস, 60 কেজি মাংস হলে 20 কেজি, 20 কেজি আর 20 কেজি, 2 জায়গায় নিজেরটা রেখে একটা আত্মীয়কে দিয়ে দেয়, আর একটা ফকির মিসকিনকে দেয়, আর একটা মসজিদে দিয়ে আসা রাখে। এই যে মসজিদে এলাকার যত কোরবানি মনে করেন 50 মন গোশত এসেছে, এই যে 50 মন গোশত এগুলো নেওয়ার জন্যে এলাকায় যারা গরিব মানুষ, আমার মনে হয় খুব বেশি হলো 20-30 জন হওয়ার কথা, সেখানে যদি 500 হয়, এই যে সামর্থ্য আছে এরপরেও না দিয়ে ওই ভাগ নেওয়ার জন্য বসে আছে, কারণ ওখানেও 5-7 কেজি পাওয়া যাবে, এই ধান্দায় আছে যে কোরবানি মারার করা লাগবে, আপনার ওয়াজিব তরক করার গুনাহ হবে।
রোজাটা নিতে পারবেনই না, আরো যদি না দেন আপনার গুনাহ হবে, কথা কি বোঝা গেছে? তাহলে এখন থেকে কি হয় যে যারা ভাগ, ওই ভাগ কি কমবে না বাড়বে? তো বলছে বাড়বে। আপনি কি ঘুমাচ্ছে? এটা তো বাড়ার কথা না, ওটা তো 500 জন না, 5 জন হওয়ার কথা। আরো 5 জনে যদি 50 মন পায়, 50 মন দরকার হয়, আরো ধনী মানুষ যারা আছে সামর্থ্য তাদের কাছে বিক্রি করবে, তারপরে ওদেরকে দেওয়া লাগবে, কারণ অধিকার ওদের। কথা বোঝা যায়নি? বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো, হে নবী, এই কোরবানি এত ফজিলতের কথা আপনি বললেন, কিয়ামতে যখন পাল্লায় মাপ দেওয়া হবে, মিজানের পাল্লায়, এর খোর পর্যন্ত নাকি নেকির পাল্লায় দেওয়া হবে, তা আমরা কোরবানি পেলাম কোথা থেকে? নবীজি বললেন, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিয়েছিলেন জীবনে প্রায় প্রধানত 9টা, কয়টা? তার মানে শুধু পশু না, তার জীবনের যে কোরবানিগুলো ছিল সন্তানকে মরুভূমিতে রেখে আসা, এটা কি? আপনি কি জোরে বলেন না আস্তে বলেন, কি এটা? কি আগুনের ভেতরে ইমানের পরীক্ষা দেওয়া, এটা কি? এরকম 9টা পরীক্ষা তিনি জীবনে দিয়েছিলেন প্রত্যেকটা জায়গায়, যেহেতু আল্লাহ একজনকে ডাক দিলেন, অনা দাইনা হুয়াইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, এবার আমি বুঝতে পেরেছি কাজ করার জন্য দুইজনে যখন রাজি হয়ে গেছো, তোমাকে ডাকলাম কারণ তুমি দায়িত্বশীল, তুমি কি, তুমি তোমার স্বপ্নকে সত্যের রূপ দিয়েছো, আমি আল্লাহ জবাই হোক এটা চাইনি, আমি দেখতে চেয়েছিলাম যে তোমাদের আসলে আমি আল্লাহর বিধান মানার মতো মন আছে কিনা। তাছাড়া আপনি 5 অক্ত নামাজ মসজিদে জামাতে এসে পড়েন, পূর্ব পশ্চিম দিকে মুখ ঘোরান, এগুলো অনুষ্ঠান করা না করা যদি আপনার ওই মনটা তৈরি না হয় আল্লাহর বিধানে, অনুষ্ঠানের ভেতরে কোনো লাভ নেই। লাইসাল বিররু আং তুওয়াল্লু বুজুহাকুম ইবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররু মান আমানা বিল্লাহ, তোমরা পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ঘোরাও না উত্তর দিকে মুখ ঘোরাও, ওটা আমি আল্লাহর দরকার নেই, ওটা সওয়াব হবে না, সওয়াব হবে আমি আল্লাহ দেখতে চাই আসলে তোমার মন আছে কিনা। আমি আল্লাহর বিধান মানতে যাদের মন তৈরি হয়ে গেছে এই মানুষের ইবাদত কবুল হয়, সুবহানাল্লাহ বলে। 17 মাস পর্যন্ত বিশ্ব নবী নামাজ পড়েছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে, কোন দিকে? ওটাকে কাবা মনে করে বা কেবলা মনে করে, সম্মান দেয় কারা? ইহুদিরা। বলেন, নবীজি 17 মাস পর্যন্ত যে কাজটা করলেন ওদেরকে আকৃষ্ট করার জন্য, এরপরে যখন নামাজের ভেতরে দাঁড়িয়ে তার মন শুধু আনচান করছিল, আমি যদি কাবার দিকে মুখ ঘুরিয়ে নামাজ পড়তে পারতাম, সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানালেন, ফাইনা মাতুবাল্লু, তোমার মুখ এবার ঘুরি ফেলো। তিনি আসরের 2 রাকাত নামাজ পড়েছিলেন, বাকি 2 রাকাত নামাজ নামাজের ভেতরে ঘুরে কাবার দিকে নামাজ পড়লেন। এবার যারা ইহুদি ছিল, অন্যান্য ধর্মে যারা ছিল, ওই বাইতুল মুকাদ্দাসকে যারা সম্মান কাবার মতো করতো, তারা বলছে, এ কেমন মোহাম্মদ, কেমন ধর্ম পেয়েছে, কিছুদিন আমাদের এই দিকে নামাজ পড়লে আবার ঘুরে ও নিজের দিকে যায়, এক এক সময় এক এক কাজ করে, আল্লাহ কি তার মুখটা ঘোরাতে ঘুরিয়ে কাবার দিকে দিয়েছিলেন এর ভেতরে কোনো শিক্ষা দেওয়ার জন্য না এমনি এমনি? শিক্ষাটা কি? হে নবী, আমি আপনার পেছনে যারা আছে একটু পরীক্ষা করতে চাচ্ছি যে আপনার মুখটা ঘোরানোর পরে আমার এই বিধানটা ওরাও মানে কি? মুখ ঘোরানো না ঘোরানো এতে কি আছে? মনে করেন এই লোকটাকে কেউ নিয়ে যে পূর্ব দিকে বেঁধে রেখেছে, নড়াচড়া করার কোনো ক্ষমতা নেই, ও নামাজ পড়বে, পশ্চিম দিকে নড়বে কোনো কায়দা নেই, ও নামাজ কি পূর্ব দিকে ঘুরে পড়লে হবে না হবে না, কোনো অসুবিধা নেই, তাই ইনশাআল্লাহ বলবো, আজকে আর সময় নেই। আমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনের।